হ্যালো বন্ধুরা, এই মৌসুমে বড় বড় মাপের প্লেয়ারদের দলে নিয়ে একটা ভালো দল গঠন করেছিল এটিকে মোহনবাগান। কিন্তু ভালো প্লেয়ারদের নিয়ে দল গঠন করলেও দলে একটা পজিটিভ বক্স স্ট্রাইকার না নিয়ে এসে কিন্তু দলটাকে বড় ধাক্কা দিয়েছেন কোচ জুয়ান ফেরান্ডো, সেটা বলাই যায়। অ্যাকচুয়ালি ধরতে গেলে কোচ জুয়ান ফেরান্ডো কিন্তু অন্যরকম স্টাইলে দলকে খেলাতে গেছিল। জুয়ান ফেরান্ডো চেয়েছিল দলে গোল করার জন্য শুধুমাত্র স্ট্রাইকারের উপর ভরসা করে না থেকে তিনি দলের সমস্ত প্লেয়ারদের কাছ থেকে গোলের আশায় ফলস নাইন পদ্ধতিতে ম্যাচ খেলানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু প্রথম প্রথম দলটা সেই পরিকল্পনায় একটু ভালো খেললেও কিন্তু জনি কাউকোর ছিটকে যাওয়ার পর দলটাকে অনেকটা ভুগতে হয়েছে, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। যার ফলে কিন্তু দলের মাঝমাঠের পুরো প্রেশারটা কিন্তু চলে আসে হুগো বোমসের কাছে। মাঠে হুগো বোমস থাকলে দলটা যেন এক্সট্রা একটা স্ট্রেংথ পায়, সেটা তোমরা দেখতেই পাও। আর যে ম্যাচে কিন্তু হুগো বোমস থাকে না সেই ম্যাচে কিন্তু দলটাকে অনেকটা সাফার করতে হয়, আর তার প্রমাণ কিন্তু তোমরা হাতে নাতে দেখতেও পাচ্ছ। তো বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হুগো বোমস কার্ডজনিত সমস্যায় না থাকার কারণে কিন্তু মাঝমাঠের দায়িত্ব দেওয়া হয়েছিল ফেডরিকো গ্যালেগোর কাছে। কিন্তু বেঙ্গালুরু এফসি ম্যাচে তেমন একটা ভরসা দেখাতে পারেনি ফেডরিকো গ্যালেগো। তো আগামী 9 তারিখে জামশেদপুর এফসির বিরুদ্ধে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে কিন্তু আবারও দলে ফিরতে চলেছে হুগো বোমস, যার ফলে কিন্তু জামশেদপুর এফসি ম্যাচে হুগো বোমসকে পাওয়ায় দলের শক্তি অনেকটাই বাড়লো, সেটা কিন্তু বলা যায়। কারণ দেখতে গেলে কিন্তু হুগো বোমস আর ডিমিত্রি পেট্রাটসের জুটি কিন্তু বেশিরভাগ ম্যাচেই ক্লিক করে, আর যেটা কিন্তু এই 9 তারিখে জামশেদপুর এফসির বিরুদ্ধে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচেও হতেই পারে। তো এখন এটাই দেখার বিষয় হবে যে বেঙ্গালুরু এফসি ম্যাচে এটা হারের যন্ত্রণা ভুলে জামশেদপুর এফসি ম্যাচে সমর্থকদের জয়ের মুখ দেখাতে সক্ষম হয় নাকি এটিকে মোহনবাগান দল। তো বন্ধুরা, তোমাদের মতে কি বলে, জামশেদপুর এফসি ম্যাচে এটিকে মোহনবাগান দল জয় পাবে কি পাবে না, এই বিষয়ে তোমাদের মতামত কিন্তু অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এটুকুই ছিল, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।